হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা লাস্ট ক্লাসে আমি পেস্ট সম্পর্কে পড়িয়েছিলাম আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আজকের ক্লাসে আমি পোলট্রি সম্পর্কে পড়াবো এটাই হচ্ছে আমাদের শেষ পার্ট ইকোনমিক জুলজি এইটা পড়িয়ে দিলে আমাদের ইকোনমিক জুলজিটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটা দেখবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক তো আমরা এবার জানব যে পোলট্রি কি বা পোলট্রি কাকে বলে পোলটি নামটা তোমরা শুনেছ পোলটি বলতে হাঁস মুরগি এদেরকেই বোঝায় তার মানে যেই সব পাখি প্রতিপালন করে ডিম ও মাংস উৎপাদনের মধ্যে দিয়ে মানুষ মানুষ কী করে না অর্থনৈতিক দিক থেকে উন্নতি সাধন করে তো সেই সব পাখিদের প্রতিপালনকে বলা হয় পোলট্রি কেমন আর এই পোলট্রির মধ্যে তোমার কি কি পরে হাঁস মুরগি এবং টার্কি এই তিনটে প্রাণী পরে পোলট্রির মধ্যে বোঝা গেল এবার আসছি লেয়ার কাকে বলে আমরা দুটো শব্দ এখান থেকে পড়ব একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে ব্রয়লার ব্রয়লার কথাটা তোমরা শুনেছ যে বলে ব্রয়লার মুরগি খুব টেস্টি হয় তো সবার প্রথমে আসছি লেয়ার লেয়ার কি যেই সমস্ত মুরগিগুলো বেশি ডিম আর কি তৈরি করে যে সব জাতের মুরগি বেশি ডিম আর কি উৎপাদন করে তাকেই বলা হয় লেয়ার আর ব্রয়লার হচ্ছে যারা বেশি মাংস উৎপন্ন করে ঠিক আছে যারা বেশি যে সমস্ত জাতের মুরগি আর কি বেশি মাংস উৎপন্ন করে তাদেরকে ব্রয়লার বলে আর এরা তাড়াতাড়ি বৃদ্ধিও হয় ঠিক আছে এবার আমাদের কিছু ব্রিডের জাত পড়তে হবে কিছু আছে আমাদের সিলেবাসে যেরকম হচ্ছে আমেরিকান ব্রিড এখান থেকে আমরা শুধু ব্রিডের নামটা পড়ব মানে কোন আর কি তোমার কোন দেশের ব্রিড সেটা সেই সেই দেশটার নাম পড়বো আর হচ্ছে কিছু ব্রিডের এখান থেকে দু একটা নাম পড়ব হ্যাঁ খুব বেশি ডিটেলস আমাদের পড়ার দরকার নেই তো আমেরিকান ব্রিডের আন্ডারে কোনগুলো পড়ে না হচ্ছে তোমার প্লাইমাউথ রক তারপর হচ্ছে রোড আইল্যান্ড রেড এইগুলো এবার আসছি দু নম্বর যেটা হচ্ছে ইংলিশ ব্রিড ইংলিশ ব্রিডের আন্ডারে হচ্ছে তোমার সাসেক্স সাসেক্স আছে আর হচ্ছে তোমার কী বেশ নামটা অরপিংট অরপিং এরা হচ্ছে ইংলিশ ব্রিডের মধ্যে তারপর আছে তোমার এশিয়ান ব্রিড এশিয়ান ব্রিডের আন্ডারে আছে তোমার ওই যে ব্রামা আর হচ্ছে কোচিন চার নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয় ব্রিড এর আন্ডারে পড়ছে তোমার লেঘন আর হচ্ছে মিনরকা ঠিক আছে আরেকটাও আছে সেটা হচ্ছে ভারতীয় ব্রিড ভারতীয় ব্রিডের মধ্যে পড়ছে তোমার হচ্ছে ওই যে চিটাগং আর হচ্ছে ঘগাস তো স্টুডেন্ট এই হচ্ছে বিভিন্ন দেশে আর কি মুরগির আর কি বিভিন্ন জাত আমেরিকান ব্রিড ইংলিশ ব্রিড এশিয়ান ব্রিড ভূ ব্রিড আর হচ্ছে ভারতীয় ব্রিড এবার এই মাংস আর ডিম উৎপাদনের উপর নির্ভর করে ব্রিডকে কিছু ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে তোমার লেইং ব্রিড লেইং ব্রিড হচ্ছে তোমার যারা বেশি যারা বেশি হচ্ছে তোমার এ করে ডিম দেয় ঠিক আছে তাদেরকে বলা হয় লেইং ব্রিড ফর এক্সাম্পল হচ্ছে লেগ হর্ন লেগ হর্ন ঠিক আছে এরা প্রায় হচ্ছে তোমার বছরে হচ্ছে দুশো কুড়িটা মতো ডিম দেয় ঠিক আছে এরপর আসছে টেবিল ব্রিড এর টেবিল ব্রিড হচ্ছে যারা বেশি মাংস উৎপাদন করে তাদেরকে বলা হয় টেবিল ব্রিড এক্সাম্পেল হচ্ছে তোমার ব্রামা তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে ওই যে চিটাগং চিটাগং তারপর হচ্ছে কোচিং এরা ঠিক আছে এরা হচ্ছে বেশি মাংস উৎপাদন করে আরেকটা আছে সেটা হচ্ছে ডুয়াল ব্রিড ডুয়াল ব্রিড ডুয়াল মানে তো জানো যে আমরা ফোনে যখন ডুয়াল সিম ইউজ করি তো ডুয়াল মানে হচ্ছে যারা মাংস ডিম দুটোই বেশি উৎপন্ন করে তাদেরকে বলা হয় ডুয়াল এক্সাম্পল হচ্ছে প্লাইমাউথ রক তারপর হচ্ছে নিউ হ্যাম্পশায়ার নিউ হ্যাম্পশায়ার আর একটা নাম হচ্ছে তোমার কি বেশ আর একটা আর একটা আর একটা রোড আইল্যান্ড রেট রোড রেড ঠিক আছে এরা হচ্ছে ডুয়াল ব্রিট এরা মা এ সরি এরা ডিম মাংস দুটোই বেশি উৎপন্ন করে তো এটা তো গেল হচ্ছে ডিম আর মাংস উৎপন্নের উপর নির্ভর করে এবার আসছে ডিমে তা দেওয়ার উপর নির্ভর করেও ব্রিডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিটার ব্রিট আর একটা হচ্ছে নন সিটার সিটার মানে হচ্ছে যারা ডিমে তা দেয় ঠিক আছে এবার কিভাবে মনে রাখবে ডিমে তা দেওয়ার জন্য তো বসতে হয় তো বসা মানে হচ্ছে সিট তো সেই থেকে হচ্ছে সিটার এইভাবে মনে রাখবে তো সিটার হচ্ছে যারা ডিমে তা দেয় ফর এক্সাম্পল হচ্ছে তোমার ব্রামা ঠিক আছে আর নন সিটার মানে কি যারা ডিমে তা দেয় না তারা হচ্ছে নন সিটার ফর এক্সাম্পল হচ্ছে লেঘন মিনরকা এরা কেমন এরা বোঝা গেল তো এই হচ্ছে কিছু ব্রিডের মানে প্রকারভেদ বলতে পারো এবার আসছি তোমার হচ্ছে পোলট্রির পালন পদ্ধতি পোলট্রিকে তো লালন পালন করতে হয় তো তার কিছু পদ্ধতি আছে সেইগুলো আমাদের সিলেবাসে রয়েছে তো আমাদের পড়তে হবে খুব সহজ তিনটে পদ্ধতি আছে এক নম্বর হচ্ছে যেখানে মুরগিদের আর কি খোলা জায়গায় স্বাধীনভাবে লালন পালন করা হয় ঠিক আছে দু নম্বর হচ্ছে যেখানে ওদেরকে অল্প স্বাধীনতা দেওয়া হয় মানে অর্ধ স্বাধীনভাবে পালন কর লালন পালন করা হয় আর তিন নম্বর হচ্ছে যেখানে ওদেরকে পুরোপুরি একটা আবদ্ধ অবস্থায় রেখে লালন পালন করা হয় তো এটা হচ্ছে স্বাধীনভাবে মানে পুরোপুরি খোলা জায়গায় যেটা তারপর হচ্ছে অল্প স্বাধীন স্বাধীনতা দিচ্ছে মানে সেমি ইনটেন্সিভ সেমি ইন্টেন্সিভ আর এটা হচ্ছে পুরোপুরি ইন্টেন্সিভ মানে আবদ্ধভাবে ঠিক আছে এবার এই ইন্টেন্সিভের আবার দুটো ভাগ আছে ঠিক আছে ইনটেনসিভের আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ব্যাটারি খাঁচা একটা হচ্ছে তোমার ব্যাটারি খাঁচা আর একটা হচ্ছে ডিপ লিটার ডিপ লিটার ঠিক আছে জিনিসটা একটু বলে দিই বুঝতে পারছ তো ব্যাটারি খাঁচা হচ্ছে যেখানে তোমার অল্প জায়গায় অনেক মুরগিকে রাখা হয় তো তার জন্য কি এদের ডিম কালেক্ট করতে অনেকটা সুবিধা হয় আর হচ্ছে বেশি শ্রমিক লাগে না কম খরচায় হয়ে যায় আর ডিপ লিটার ব্যাপারটা একটুখানি বুঝতে হবে অ্যাকচুয়ালি এখানে যে লিটার কথাটা আছে না এই লিটার মানে ভেবো না যে ওই মানে আমরা যেই এক লিটার দু লিটার হিসেব করে যে জিনিসপত্র নিই ওই লিটার কিছু নয় এখানে লিটার কথাটা মানে হচ্ছে প্রাণীর তৃণশয্যা বেসিক্যালি মুরগিকে যেই মানে ঘরে রাখা হয় সেই ঘরের মেঝেটা আর কি হচ্ছে তোমার প্রায় টোয়েন্টি সেন্টিমিটার পর্যন্ত আর কি পুরো ওই সেই বিচলি তারপর হচ্ছে শুকনো পাতা কাঠগুঁড়ো দিয়ে একটা মানে একটা আস্তরণ দেওয়া হয় ঠিক আছে তো এই তো এই ব্যাপারটাকে বলা হয় ডিপ লিটার পদ্ধতি বোঝা গেল এবার তো এই ডিপ লিটারের কিছু সুবিধা আছে সুবিধা যেরকম হচ্ছে জায়গাটা কম লাগে তারপর এই ব্যাটারি খাঁচা হলে কি রোজ দিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার থাকে তো সেটা ডিপ লিটারের ক্ষেত্রে থাকে না আর হচ্ছে এখানে কোনো মুরগি যদি আর কি এফেক্টেড হয় তো সেটাকে আলাদা করে তাকে আলাদা করা মানে করার ব্যবস্থা আছে তারপর ঘরে পর্যাপ্ত আলো বাতাস এইগুলো আসে তারপর হচ্ছে তোমার আর হচ্ছে ওই যে পরিশ্রম কম লাগে খরচা কম লাগে তারপর হচ্ছে আর ওই যে লিটারটা আছে সেটা আবার সার হিসেবে ইউজ করা যায় ঠিক আছে এই জিনিসগুলো তো এই ডিপ লিটার পদ্ধতিতে লালন পালন করতে গেলে কিছু প্রিকশন মেনটেন করতে হয় যেরকম হচ্ছে প্রত্যেকটা মুরগির জন্য মিনিমাম তিন বর্গফুটের ফুটের আর কি স্থান দরকার হবে আর তাদের যে রোজিনের খাবারটা দিতে হবে সেই খাবারে যেন ভিটামিন এ আর ডি বেশি পরিমাণে থাকে তারপর হচ্ছে তোমার ওই সেম কোনো মুরগি যদি রোগাক্রান্ত হয় তাকে পৃথক করতে হবে ঘরে আলো বাতাস যাতে আসে সেই ব্যবস্থাটা রাখতে হবে তারপর হচ্ছে তারপর হচ্ছে যদি মুরগি যদি আর কি এফেক্টেড হয় তো সেই লিটারটাকে ফেলে দিয়ে আবার নতুন করে লিটার তৈরি করতে হবে তো এই কিছু প্রিকশন আর কি মেনটেন করতে হবে এবার আর সেই ডিপ লিটার পদ্ধতিতে মুরগির যে ঘরটা তৈরি হয় সেই ঘরটা কীভাবে তৈরি হয় খুব সহজ যেরকম হচ্ছে যেই ঘরটাতে থাকবে ওরা সেই ঘরটাকে প্রায় হচ্ছে তোমার সেই ঘরটা ঘরের ওপর খাঁচার মতো করে পাঁচ ফুট উঁচু আবার ঘর তৈরি করতে হবে তা মেঝেতে চুন ব্লিচিং এগুলো দিতে হবে তারপর মেঝেতে যে এই লিটারটা দেওয়া হচ্ছে মানে যেখানে বিচলি কাটপাতা শুকনো কাঠপাতা এইসব থাকছে তো সেটা যেন মিনিমাম দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরু হয় তারপর হচ্ছে জাল দিয়ে চার পাঁচটা ঘি ঘিরতে হবে আর হচ্ছে লোহার শিক ব্যবহার করতে হবে তো ডিম পাড়ার জন্য নেস্টে নেস্টের ব্যবস্থা রাখতে হবে তো এইভাবে আর কি ওই ডিপ লিটার পদ্ধতিতে মুরগিকে মানে মুরগির ঘরটা তৈরি করতে হবে বোঝা গেল এবার আসছে মুরগির কিছু রোগ মুরগির কিছু রোগ হয় সেই রোগের নামটা জাস্ট পড়বার একটা দুটো করে সিমটমস পরব যেরকম হচ্ছে তোমার অ্যাসপার জিলোসিস এটা একটা রোগ বোটুলিজম একটা রোগ তারপর হচ্ছে তোমার কক কক্সিডিওসিস একটা রোগ আর হচ্ছে কলেরা যক্ষা এইগুলো মুরগির ক্ষেত্রে হয় এবার কক্সিডিওসিস রোগের লক্ষণ কি এই ক্ষেত্রে আর কি মুরগির যে পটিটা করে তার সাথে ব্লিডিং হয় তারপর যে ঝিমুনি ঝিমুনি হয় ডানা ঝাপড়াতে পারে না পালকগুলো আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে যায় তবে প্যারালাইসিস হয়ে যায় মুরগিগুলো আর বোটুলিজম রোগে হচ্ছে পালক খসে যায় খেতে পারে না দুর্বল হয়ে যায় তো এই জিনিসগুলো হয় ঠিক আছে আর হচ্ছে তোমার মুরগির কিছু আর কি ভাইরাস ঘটিত রোগ হয় আবার কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয় এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়বে মুরগির ভাইরাস ঘটিত রোগ হচ্ছে তোমার রানীক্ষেত মারেক আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে পুলোরাম আর হচ্ছে কোরাইজা রানি খেতে সিমটম হচ্ছে তোমার ডানা পায়ে আর কি ঘা ঘা মতো হয় তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস হয় কাপুনি হয় দুর্বলতা চলে শ্বাসকষ্ট হয় আর পুলোরামের ক্ষেত্রে হচ্ছে তোমার যে শাবকটা থাকে সে ঝিমোতে থাকে পালকগুলো অমসৃণ হয়ে যায় তারপর হচ্ছে আঠালো মানে সবুজ আঠার মতো আর কি ওদের আর কি মলদ্বারটা আর কি মলটা জমতে থাকে তো এই জিনিসগুলো হয় তো এইগুলি আমাদেরকে পড়তে হবে আর আমি চেষ্টা করব এইগুলো যাতে একটা নোটস করে দেওয়া যায় না হলে তোমরা ক্লাসটা দেখলে অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে এবার আসছে এই যে আমরা ব্রয়লার ব্রিড পড়লাম না একটু আগে যারা আর কি বেশি মাংস উৎপন্ন করে তো ব্রয়লার ব্রিডের কিছু বৈশিষ্ট্য আছে আমাদের সিলেবাসে তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহটা খুব সুন্দর হয় এদের পালক তাড়াতাড়ি উৎপন্ন হয় তারপর হচ্ছে এদের এদের যে একটা মানে এদের মানে কি বলবো দেহগত আর কি এই সৌন্দর্যটা আর কি বজায় রাখার জন্য তো জিনগতভাবে এদের বৃদ্ধিটা দ্রুত হয় আর হচ্ছে এদের এরা দ্রুত আর কি পরিণত হয়েছে আর এতে মাংস উৎপাদনকারী ভ্যারাইটিটাও আর কি প্রচুর থাকে তো এই হচ্ছে পোলট্রি আর আমাদের আর একটা ছোট্ট জিনিস আছে যেটা হচ্ছে ডেয়ারি ব্রিড সেটাও আমি একটুখানি বলে দিই তাহলে তোমাদের একদম এই চ্যাপ্টারটা তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে নেক্সট দিন আমরা এমসিকিউ করতে পারবো এখান থেকে তো ডেয়ারি বিটটা হচ্ছে যারা আর কি দুধ দেয় বুঝতেই পারছো গরুর কথাই বলা হচ্ছে তো আমাদের ভারতবর্ষে প্রায় চব্বিশ রকমের এরকম আর কি কাউব্রিট রয়েছে তাদের মধ্যে যাদের নাম খুব উল্লেখযোগ্য তারা হচ্ছে ডাঙ্গি ডাঙ্গি তারপর হচ্ছে মালবী দেওনি লাল সিন্থি তারপর হচ্ছে গির সাহিওয়াল এইগুলো আর যারা দুধ দুধটাই মেন তৈরি করে এদের মধ্যে মানে আর কি যারা খুব আর কি গুরুত্বপূর্ণ ডেয়ারি ব্রিড তারা হচ্ছে তোমার গির সাহিওয়াল দেওয়ানি এইগুলো ঠিক আছে আর কিছু তোমার ডুয়াল পারপাস ব্রিডও আছে যেরকম হচ্ছে ডাঙ্গি তারপর হচ্ছে থারপারকার কাংকরেজ এইগুলো এবার আসছি ডেয়ারি ম্যানেজমেন্ট তো তো ডেয়ারি ম্যানেজমেন্ট জিনিসটা কি একটু বলে দিই তো ডেয়ারি ম্যানেজমেন্ট হচ্ছে যেখানে আর কি ওই গাবিদের আর কি লালন পালন করা হয় তো সেই জায়গাটাকে আর কি সঠিকভাবে প্রতিপালন করা পরিচর্যা করা তারপর হচ্ছে রুটিন মাফিক আহার দেওয়া তারপর হচ্ছে গোয়াল ঘর পরিচ্ছন্ন রাখা গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়মিত পানীয় জল দেওয়া স্যানিটাইজেশান করা খাদ্যের মানে যাতে খাদ্যের মান গুণগত করা তারপর হচ্ছে যদি তাদের গরুদের স্বাস্থ্যের ওপর নজর রাখা ফার্স্ট এডের ব্যবস্থা রাখা ছোঁয়াচে যদি রোগ হয় তো তার বিরুদ্ধে মানে সেই রোগটার বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করা ভ্যাকসিন দেওয়া গরুদেরকে তাছাড়াও হচ্ছে পরিচ্ছন্ন দুধ তৈরি করা এবং সরবরাহ করা ঠিক আছে এইটুকুই হচ্ছে ডেয়ারি ম্যানেজমেন্ট খুব ডিটেলস আমাদের পড়ার দরকার নেই আমরা সেইটুকানি পড়বো যেটুকু আমাদের সিলেবাসে রয়েছে কেমন তো স্টুডেন্ট তাহলে ইকোনমিক্স জুলজি পুরো কমপ্লিট হয়ে গেল যারা আগের ক্লাসগুলো দেখনি অবশ্যই দেখে নেবে খুব ভালো আছে ক্লাসগুলো অনেক আর কি পয়েন্টস বলা আছে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের কাজে লাগবে আর আজকে ক্লাসে আমি যে নামগুলো বললাম আর যেই রোগগুলো বললাম রোগের লক্ষণগুলো বললাম ওইগুলো অবশ্যই খাতায় লিখে নিও আর ডেয়ারির যে নামগুলো বললাম ডেয়ারি বিডার সেই নামগুলো অবশ্যই খাতায় লিখে নিও তো স্টুডেন্ট ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাও মানে যারা সাবস্ক্রাইব করেছো এত দূর অবধি কিছুটা হলেও যে এসেছি তো সেটা তোমাদেরই জন্য তো বলবো যে আরও এই স্টাডি উইথ শতরূপাকে আরও বড়ো করো তোমরা আমি চাই আরও আরও অনেক মেম্বার আসুক আমাদের ফ্যামিলিতে তো সেই জন্যে আর কি যারা দেখছ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর আমি চেষ্টা করি যাতে একদম সিলেবাস ওয়াইজ পড়ানোর যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকে তো এই জন্যেই ডিটেলস ক্লাসগুলো এতটা টাইম লেগে যায় দেখো এমসিকিউ করালে তো হয়েই গেলো না সেখানে তো আমার খাটনিটাই তো কম জাস্ট এমসিকিউ সলভ করো আর কিছু তোমাদের পয়েন্টস বলে দেব বাট আমি চাই যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হোক কারণ এমসি মুখস্থ করে না বাবু পরীক্ষা হল পরীক্ষা দেওয়া যায় না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে না সেখান থেকে যাই কোয়েশ্চেন দিক তুমি অ্যান্সার করতে পারবে তো আমার সেটাই লক্ষ্য থাকে যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকুক তো সেই জন্যই এতটা টাইম লেগে যায় ডিটেলস ক্লাসগুলোতে তো আর কি বলবো দেখো ক্লাসগুলো আর শেয়ার করো বন্ধুদের সাথে আশা করি তোমারও উপকার হবে তোমার বন্ধুরও উপকার হবে তো আজকে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সলভ করবো এই ইকোনমিক্স জুলজির ওপর তো তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো খুব সুস্থ থেকো টাটা